একটা মেয়ে জন্ম থেকে অবহেলিত, যেদিন সে জন্মেছিল সেদিনও পাড়ার লোকেরা বলেছে ইস মেয়ে হয়েছে। শাশুড়িরা বলে তাদের ছেলেকে নাকি খুব কষ্ট করে বড় করেছে। তাহলে মেয়ের মায়েরা কি তাদের মেয়েটাকে এত বড়ই আসমান থেকে নিয়ে এসেছে? প্রত্যেকটা মেয়ে হলো তার বাবা মায়ের কাছে আদরের পুতুল। কারো আদরের পুতুলকে ভুলেও অসম্মান করবেন না, কেননা একদিন আপনার পুতুলটাও অন্য কারো ঘরে যাবে। মেয়েদের পুরো জীবনটাই কেটে যায় মানিয়ে নিতে, কখনো বাবার বাড়িতে আর কখনো শ্বশুর বাড়িতে। মেয়েরা চাকরি না করলে বলবে ঘরে বসে বসে মোটা হচ্ছে, আর চাকরি করে রাতে ঘরে ফিরলে বলবে মেয়েটা দুরচরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে বলবে বিয়াদব একটা। পারিবারিকভাবে বিয়ে হবার পর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে লোকে বলবে কি আর করবে, তোর কপালটাই খারাপ। আর যদি নিজের পছন্দে বিয়ে করে ফেলে আর সেখানে যদি কিছু হয় তাহলে সেই লোকেরাই বলবে খুব বেশি বুঝেছিস, একদম ঠিক হয়েছে। আসলে কিছুই করার নেই, এটাই আমাদের সমাজ।